বিচার টিচার করে দে মেম্বারে চেয়ারম্যানে আদালতত ট্রাইব্যুনালত বোর্ডত গ্রাম্য আদালত ইউনিয়ন পরিষদত ন্যায় বিচারের ওয়াস ইতার আর এটা আইরে করা হইতে দেন আর হজন শাসি মানুষ ব্যবসায়ী মানুষ আর আর ন্যায় বিচারের ওয়াস গিরি ফায়দা কি হ্যাঁ হত না ন্যায় বিচার মানে শুধু একজন আর একজনের বিচার করেন নয় তো আল্লাহ এটা শব্দ হই এটা আদল আদল শব্দ এমন এক ব্যাপক অর্থ বুঝাই দিয়ে ইবের ভিতরে অনেক মানি আছে আদলের ভিন্ন স্তর আছে এক নম্বর আদলের স্তর ইয়েদে বন্দায় নিজে নিজল্লাই আদল করম নিজে নিজল্লাই আদল করম আল্লাহ যে আদলের অর্ডার দিয়ে আদল মানে ইনসাফ করম ন্যায় করম এই ন্যায় ইবের তিন্ন স্তর এক নম্বর ন্যায় ইয়েদে নিজে নিজল্লাই ন্যায় কর অন্যান্য করিকে দুই নম্বর আদলের স্তর ইয়েদে বন্দা আল্লাহ ন্যায় কর আল্লাহ ন্যায় করন মানে আল্লাহ হনুমিককে ঠেকাত বা যে ওনারে বিচার দিয়ে ফাইসলা দিবে শুধু নিয়ে বিচার করি বন্দে বন্দায় আল্লাহ ন্যায় কর ইবই আদলের দ্বিতীয় স্তর আদলের তিন নম্বর স্তর ইয়েদে এক বন্দা আর এক বন্দাল্লাই নিয়াই কর হওয়া স্তর হইলাম আদলের এক নম্বর নিজের প্রতি আদল কর নিজের প্রতি আদল করন মানে নিজের শরীরত শারীরিকভাবে দেমাগত মানসিকভাবে সাধ্যর বাইরে স্বপ্ন লইবে এনে যদি বন্দায় নিজল্লাই নিজে আদল করন ফারিবেন তো 20 কেজি 40 কেজি নলইও লইলে এ জুলুম বন্দায় আল্লাহ আদল করন মানে আল্লাহ গত্য হইয়ে দিন নসারণ সত্য হইয়ে দিন আর হাস নজন বন্দা আল্লাহ আদল করন মানে গত্য হইয়ে দিন আয়া ন হয়ে গরম আয় বা বল হিসাবে তর্জমা কর কি দি গত্য হইয়ে দিন নসারণ সত্য হইয়ে দিন আর কেউ আছে বেগুর যথা এসে না নামা দিবে এটা কি আমি তুমি এবং সুতরাং অথাই আমি হইন না নবুজ দা গত্য হইয়ে দিন নসারান হওয়া গত্য হইয়ে দিন সত্য হইয়ে দিন আর হাস নজন ইবে ইয়েদে বন্দায় আল্লাহ আদল কর বন্দায় আরোগ্য আদলের স্তর ইয়েদে ইবে প্রযোজ্য হইবে ওই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব নেতা সাহেব বিচারক সাহেব কুড় উকিল বিচারক জজ ট্রাইব্যুনাল এই পর্যায়ে ইবে মানুষের হনজাতে বিচারের ফাইসালা করিবে এতে এক মানুষ আর এক মানুষ আল্লাহ ন্যায় কর আদল কর ইবে এটা আদলের তিন নম্বর স্তর এই আয়তিবার একখান শানে নজুল আছে কি শব্দ মুহস্ত দান করিবেন মুসলমান হলো তো কি হইলেন তো আয়তিবের প্রেক্ষাপট শানে নজুল শানে নজুল কাকে বলে কোরআন শরীফের আয়ত হনগ্য প্রশ্নর প্রতি উত্তরে প্রশ্নর উত্তরে যদি না জালয় এই যে আয়তুন উত্তরত না জেলইয়ে এই আয়ত উনর শানে নজুল ইয়েদে প্রশ্ন উন হনেকান সমস্যার সমাধান যদি আয়ত হয় তাহলে সমাধান আয়ত উনর শানে নজুল ইয়েদে সমস্যা ইয়া হনেকান ঘটনা যদি এরে কেন্দ্র করে আয়ত না জেলয় ঘটনা ইয়ান ইয়েদে আয়তর শানে নজুল ঘটনা ইয়ান আয়তর শানে নজুল এই আয়তিবার একখান শানে নজুল আছে
তিনি ওনারা জানান। তারপরও ইজা তাকাররা আল কালামু আলা সামই তাকাররা ফিল কলবি, একখান কথা হইতে হইতে বারবার শুনতে শুনতে আর অন্তরের মধ্যে জাগা লাগে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে কাবা শরীফের যাই, কাবা শরীফের দারওয়ান উসমান ইবনে তলহারে হদ উসমান আল্লাহর ঘরের চাবি কাঁড়ে দ কি আল্লাহ আয়কে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে নোয়াজ পড়তেন। উসমান ইবনে তলহা হদ না চাবি তোমার দিয়া যাইত না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নদিবে নদেম উসমান মনে রাখ্য এমন একখান সময় আইব আজিয়া আই যেভাবে অসহায়ের মতো তুমি উসমানের সামনে আমি দণ্ডায়মান, আয় আজিয়া বিশ্ব নবী তোমার সামনে অসহায়ের মতো তুই দেখি সাবিল্লাই এনগ্য সময় আইব দে মক্কার কাবাগরের সাবিতে আইব দে আর এত তুই উসমান আর সামনে অসহায়ের মতো তুই দেখি। উসমান ইবনে তলহা হদ্দ কুরাইশবাসী না খাড়িলে নবী দেরি, তার মানে কুরাইশবাসী বেইজ্জত হইলে তো এ ঘটনা হইব দেরি। কুরাইশবাসী কি হইলে বেইজ্জত হইলে তো এলে ঘটনা হইব দেরি আর দেবে। এই না আষ্ট দশ বছরের মাথাত মক্কা যাতে ফত হইয়ে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সাবি লই ফতে মক্কার ভরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ ফরি সাবি বের উজুর রাতত বাইরে বের আগদি আইতিবে না জল এড়ে রসুল জানতে সাল্লাহাম নামাজ ফরি বললে ঢুকিয়ে সাহাবাই কেরাম হলত দেব কোন আজু ঘরের দে অত ইয়ে সিদ্দিক আকবর হত দে আজিয়ে কাবা ঘরের সাবি আয় খাইম দে উমর হত দে আরে দিব দে উসমান হত দে আরে দিব দে আলিয়ে হত দে উজুর রাখন সহ আরে দিব দে সমস্ত সাহাবাই কেরামল বেগুন খুশি হইয়ে সাবি আরে দিব দে হনকিয়ার থলফানা তো নোয়াসিল দে ওই উসমান ইবনে তলহা বা কাহের ইবারে যে রসুলের সাবি দিব ইয়া হনকিয়ার থলফানা তো নোয়াসিল বেগুনে আশা করি বই দেখিয়ে দে এবারের মধ্যে কাবা ঘরের সাবি আল্লাহর ঘরের সাবি আর তো তাইব। কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরতুন বাইরে ইরে আল্লাহর ঘরের গেড়ের মধ্যে কোরআন কারীমের এই আয়াতি তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো নবী আল্লাহ ওনার হুকুম দেত দে অর্ডার দেত দে নির্দেশ দেত দে যার আমানত তার হাতের মধ্যে পৌঁছাই দে। হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবি লই হযরত আলীরে ডেকে আলী কে ইয়ো আসে হতে কি না কইলেন তুই ঠিক আছে সাবি আরে দে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে সাবি বা দিয়ে রে হত দে আলী ইমে লজির উসমান ইবনে তলহারে দিয়ে ইয়ো গই হুজুর বারগে বাতা পানি ডালি দিলেন দেন হ্যাঁ কাবা ঘর সাবি হিজরতের আগে অনর না দেন নিতে ইয়োগ কাফের রাতের মধ্যে আল্লাহর ঘর সাবি আচ্ছা আরে দর বলি বুঝছি হতে শুধু দিবে দেন এই সুসংবাদ কেন হইবে দে এই ছিল কিয়ামত পর্যন্ত সাবি উসমান ইবনে তলহারা তো তাইব এবং ইবার পরিবারতেই তাইব। আমার পক্ষত্বন ঘোষণা দিবে দে যারা যারা উসমান ইবনে তলহার পরিবারত্বন সাবি বা সিনি লইতে চাইব খারি লইতে চাইব আই নবী তার আর জালেম হিসাব আখ্যায়িত করিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাত মুবারকতুন আল্লাহর ঘরের সাবি লই উসমান ইবনে তলহার হাসে আইসে আয়রে উসমান ইবনে তলহার হাতের মধ্যে সাবি গসাই দিয়ে উসমান ইবনে তলহা হদ ও আলী আর কি আল্লাহ পুনরায় আমার সাবি দিলে উসমান ইবনে তলহা যেতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হদ আই নিজের ইচ্ছায় দি দে নয় আর আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিয়ে দে সাবি তোমার হাতত গসাই দিবল্লাই সাথে সাথে আবার নির্দেশ দিয়ে দে এইতে কেয়ামত পর্যন্ত সাবি
তোমার হাতত তোমার বংশর হাতত মধ্যে থাইব, যারা যারা তোমার বংশত্বন সাবি বা হারি লইতে চাইব আল্লাহর নবী তারারে জালেম হিসাবে আখ্যায়িত করিবে। উসমান ইবনে তলহা হত দিবে কেন নবী হিজরতর আগদি অসহায়ের মতো আতুন আল্লাহর ঘরের সাবিত হইয়ে দাঁড়ায় জিবার অস্বীকার করে গেলাম, সাবি নদ দিলাম, আজিয়া সাবি দিব দূরের কথা, আর তো চাইলে গোসর মারি তৈত্য আর ফাঁসি দিতেইত্য, যেহেতু আজিয়া মক্কা বিজয়ের দিন ইয়া তো সাবি বা আতুন লইরে পুনরায় আবার আর আতন মধ্যে গসাই দেয়, এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্রবান মানুষ পৃথিবী তার ফা যাইতে নয়, দেরি গরি কিলাপ উসমান ইবনে তলহায় হদা আলী আর কি চাইলে আর একা করে নবীর হাসে লই যো, উসমান ইবনে তলহা আল্লাহর পয়গম্বরের সামনে আইরে হাতে হাত রাহি খলমা ভরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াতিবে নাজিল হইছে আল্লাহর রাসূলের আল্লাহ অর্ডার দিয়ে যার আমানত তার হাতের মধ্যে পৌঁছাই দিবে, ইয়ার পরে কি হর ও ইযা হাকামতুম বাইনান নাস আতাহকুমু বিল আদলি কা করে বুঝা করিবে, আল্লাহ পাক পরওয়ার দেখার আলমের নির্দেশ দেয় ওয়াইদা হাকামতুম বাইনান নাস মানুষের মাঝে যেতে তোমরা ফয়সালা করিবে রায় দিবে, আন্তাহকুমু বিল আদলি ন্যায় বিচার করিবে ন্যায় রায় দিবে অন্যায় বিচার জুলুম ন করিবে, মানুষ হই নাস শব্দ হইবে ব্যাপক, নাস শব্দের ভিতর ইমানদারও আছে ইন্দুও নেই বড়ুয়া ইহুদি খ্রিস্টান কোনো মানুষ ন, আল্লাহ হওয়ানির সিস্টেম যখন কি সুন্দর ওয়াইযা হাকামতুম বাইনান নাসি বাইনাল মুমিনিন ন বাইনাল মুসলিমিন ন মুসলমান হলর বিচার করলে ইনসাফ করিবে হিন্দু হলে জুলুম করিবে, এই শিক্ষা ইসলামে ন দে, মুসলমান হলর বিচার করলে ইনসাফ করিবে বড়ুয়ার বিচার করলে জুলুম করিবে, এই শিক্ষা ইসলামে ন দে, ইসলাম উদারতার ধর্ম শান্তির ধর্ম সুবহানাল্লাহ। আজিয়া যদি সমাজত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাগ আল্লাহ আর বন্দা ও শাসক তোমার দায়িত্ব যদি সমাজের প্রতিটি স্তরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো বেইমান কাফের মুখ দিয়ে কলমা বাইর করো না আমি আল্লাহর দায়িত্ব, সবক পেরে পড় সদাকত কা আদালত কা আমানত কা সবক পেরে পড় সদাকত কা আদালত কা আমানত কা লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা গোলামি মে নকামাতি হে শমশিরি ন তদবীরি জুহুদকে ইয়কীন পয়দা তো কট জাতি হে জঞ্জীরি জুহুদকে ইয়কীন পয়দা তো কট জাতি হে জঞ্জীরি কুই আন্দাজা কর সকতা হে উসকে জোর বাজু কা নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি হে তকদীরি নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি হে তকদীরি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো সমাজ পরিবর্তন হয়ে যাবে,
ওয়াইদা হাকামতুম বাইনান নাস আও তাহকুমু বিল আদলি, যাতে মানুষের মাঝখানে বিচার আর ফয়সালা করিবেন, ন্যায় বিচার করিবেন।